নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি, মন খারাপ পুজো আয়োজকদের। সময় মতো মণ্ডপ নির্মাণ করা এখন বড় চ্যালেঞ্জ, জানালেন আয়োজকেরা। নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি, যার জেরে ব্যাহত হচ্ছে দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের কাজ, মাথায় হাত পুজো উদ্যোক্তাদের। রবিবার থেকে শুরু হওয়া বৃষ্টি মঙ্গলবারেও অব্যাহত, বুধবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলে আবহাওয়া দপ্তরের অনুমান। বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কারণেই এই বৃষ্টিপাত বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। কয়েকদিন পর বিশ্বকর্মা পুজো, তারপর বাঙালির সবচেয়ে বড় উৎসব শারদ উৎসব। হাতে সময় কম, বেশিরভাগ জায়গাতেই মণ্ডপ তৈরির কাজ ব্যাহত হচ্ছে বৃষ্টিপাতের কারণে। সময় মতো মণ্ডপ তৈরি করবার জন্য অনেকেই ছোট ছোট কাজগুলি ঘরের ভেতর বা প্যান্ডেল বানিয়ে তার মধ্যে শুরু করেছেন। মাঝে দুবছর অতিমারির কারণে শারদ উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হয়েছে বাঙালি। দুবছর বাদে এবার শারদ উৎসবে মেতে ওঠার জন্যে মুখিয়ে রয়েছে আমজনতা। এসবের মাঝেই ভিলেন বৃষ্টি। বনগাঁর এক পুজো আয়োজক জানালেন, সময় মতো আবহাওয়া ঠিক না হলে প্যান্ডেল শেষ করা মুশকিল হয়ে যাবে। প্রাকৃতিক দুর্যোগকে আমাদেরকে অনেকটা পিছিয়ে দিচ্ছে, কেননা আমাদের যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামটা আমরা সাফল্যমণ্ডিত করতে পারছি না, কারণ হচ্ছে এই দুর্যোগের জন্য প্যান্ডেল লাইট অনেকটাই আমাদের এগিয়ে গেছিলো। এই তিন দিন ধরে যে প্রাকৃতিক দুর্যোগ চলছে তাতে আমরা অনেকটাই পিছিয়ে পড়েছি। যদি প্রাকৃতিক দুর্যোগ আগামীকাল থেকে কেটে যায় তাহলে হয়তো আমরা এই জায়গাটা রিকভারি করতে পারবো, কারণ এবার আমাদের অনেকটাই আশা আকাঙ্ক্ষা নিয়ে নেমেছি যে এই জম্পুরির যে জীবন্ত মানুষ মডেল দ্বারা পরিবেশন করবে তালতল অ্যাথলেটিক ক্লাব, শান্তিপুর থেকে সেই টিমটা আসবে এখানে পরিবেশন করবার জন্য। গত দুবছর করোনার জন্য সরকারি কোভিড-19 ফলো করবার জন্য আমরা সেইভাবে ভালো পুজো মানুষের কাছে উপস্থাপন করতে পারিনি। এইবার সেই টার্গেটে আমরা পৌঁছেছিলাম যে এবার বনগাঁবাসীকে কিছু উপহার দেব, কিন্তু এই প্যান্ডে এই প্রাকৃতিক দুর্যোগ আমাদের অনেকটা পিছিয়ে দিচ্ছে, দেখি আগামী দিন কী হয়। শুধু মণ্ডপ তৈরি নয়, প্রতিমা তৈরির শিল্পীরাও বৃষ্টির কারণে চরম সমস্যায় পড়েছেন। বনগাঁ পেয়াদাপাড়ায় স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে পুজোর আয়োজকরা জানান, আবহাওয়ার যা পরিস্থিতি সে কারণে ঘরের মধ্যে ঘেরা জায়গাতে কাজ করা হচ্ছে। সব মিলিয়ে আবহাওয়ার উন্নতি না হলে সময় মতো মণ্ডপ নির্মাণ করাটাই এখন বড় চ্যালেঞ্জ পুজো আয়োজকদের কাছে। সমস্যা তো পড়তেই হচ্ছে, তাও আমরা আশা করছি তিন দিন যদি হয় তাহলেও আমরা কভার করে নেব, এবং সেইভাবেই কাজ চলছে, কাজটা দ্রুতই চলবে। এই নিম্নতাপের জন্য আমাদের একটু অসুবিধা হবেই, কিন্তু তিন দিনের মধ্যে আমরা এখনও তো সময় আছে, আমরা সেটাকে যতদূর পারি আর কি আমরা কভার করার চেষ্টা করবো এবং আশা করি করেও দেবো। আঠার কাজটা খুলে যাওয়ার জন্য ওই জন্য আমাদের একটু অসুবিধা হচ্ছে, সব ঘরের মধ্যে কাজ হচ্ছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।